ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षट्क हीन रूप नित्य सत्य मद्वयम् वाग् मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देव देव रामकृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমদ স্বামী বিরজানন্দজী মহারাজের উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। পূজনীয় বিরজানন্দজী মহারাজ তার লেখায় এই ছোট ছোট উপদেশের আমরা 340 নম্বর সূত্র অবধি পড়েছি, সেখানে কেমন করে সেবা করতে হবে তার একটা গাইডলাইন তিনি আমাকে দিয়েছেন। বলেছিলেন, স্বামীজির প্রবর্তিত এই নরনারায়ণ সেবা ধর্ম একটি সম্পূর্ণ নূতন জিনিস। ইহা বৌদ্ধ ভিক্ষুদের বৌদ্ধ ভিক্ষুদের বা মধ্যযুগের রোমান ক্যাথলিক সন্ন্যাসীদের অনুষ্ঠিত সেবা ধর্ম হতে সম্পূর্ণ ভিন্ন। বৌদ্ধ সন্ন্যাসীরা যে আর্ত নরনারীগণের সেবা করতেন তা দয়া বা করুণা প্রণোদিত ও তা নির্বাণ লাভের সহায়ক হিসেবে। ক্যাথলিক সন্ন্যাসীদের সেবা কার্য দয়া বা করুণামূলক। এ ধরনের সেবা কার্যে সেব্য সেবকের মধ্যে ভেদবুদ্ধি অপরিহার্য। এতে সেবকরা নিজেদের উচ্চাসনে প্রতিষ্ঠিত জ্ঞান করেন ও তাদের উচ্চাসনে প্রতিষ্ঠিত জ্ঞান করেন এবং সেব্যরা তাদের সাহায্য ভিক্ষারী বলে তাদের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত এই ভাব পোষণ করেন। কিন্তু উপনিষদে অদ্বৈত ভাবমূলক বলে স্বামীজির প্রবর্তিত আর্তনারায়ণ দরিদ্র নারায়ণের সেব্য সেবকের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ উভয়ই আত্মার দিক থেকে অভিন্ন। পরন্তু সেব্যরা সেবকদের সেবায় বা পূজার সেবা সুযোগ সৌভাগ্য বা অধিকার দিচ্ছে বলে সেবকরা আপ্যায়িত ও সেব্যদের কাছে কৃতজ্ঞ। স্বামীজি বলেছেন, লেট দ্য গিভার নিল ডাউন অ্যান্ড ওয়ার্শিপ, লেট দ্য রিসিভার স্ট্যান্ড আপ অ্যান্ড পারমিট। অর্থাৎ দাতারাই গ্রহীতাদের সামনে হাঁটু পেতে তাদের সেবা বা পূজা নেবার জন্য করজোরে প্রার্থনা জানাবে এবং অনুমতি ভিক্ষা করবে। পূর্বোক্তদের ভাবের সঙ্গে আকাশ পাতাল ফারাক। এটা হচ্ছে কথা, আমরা যেন কখনো ভুলে না যাই যে এরা আমাদের সুযোগ দিচ্ছেন বলে আমাদেরই তাদের সেবা করার আমরা সুযোগটা পাচ্ছি। আমরা যেন কোনো অবস্থাতেই তাদেরকে ভিক্ষা দান করছি বা তাদের জীবনকে ধন্য করে দিচ্ছি এরকম ভাবটা হলে হবে না। আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম পূজনীয় স্বামী অমলানন্দজি মহারাজকে, পা দিয়ে আসন ঠিক করার সময় উনি আমাকে বলেছিলেন যে সর্বজীবে সেই প্রেমময় এ দেখাটা শুধুমাত্র বইতে থাকবে না, বইয়ের বাইরেও আসবে। তেমন আমি যখন হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি, উনি তো এরকম হেয়ালি করে বলতেন। তা আমি বললাম যে আমি যখন বুঝতে পারছি না, উনি বুঝতে পেরেছেন। আমাকে বললেন যে এই এগুলোতে কারা বসবে, আমি কেন ছেলেরা বসবে, ছেলেরা কারা, ছেলেরা নারায়ণ, আর নারায়ণের আসন তুমি পা দিয়ে ঠিক করছো। এই যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কিছুর ভেতরে আমরা যদি আর কে কথাটা লিখতাম, আর কে মিশন শিল্পপীঠ, আর কে এম শিল্পপীঠ লিখতাম, খুব অসন্তুষ্ট হতেন। বলতেন এই আর কে লিখতে কি আঙুলে ব্যথা হয় না পাত হয়, প্রতি সপ্তাহে প্রতিবার লেখার ভেতরে একবার করে প্রভুর নাম হবে, বারবার তুমি মনে করতে পারবে তুমি তার কাজ করছো। এই যে তাঁর কাজ করছি, আমি তার প্রতিনিধি হয়ে তার কাজ করছি এবং যার সেবা করছি, যার কাজটি করছি তাতে তার কল্যাণ হচ্ছে। আপনাদের একটি গল্প আমি বলেছিলাম যে একবার খুব বড়ভাবে ছেলেরা স্ট্রাইক ডেকেছিল এবং তারা মহারাজকে ভীষণ রকমের অপমান করেছিল, ভাঙচুর প্রচুর করেছিল। মহারাজের ভীষণ মন খারাপ হয়ে যাওয়ায় মহারাজের কিছুতেই প্রত্যক্ষ কর্মে আর যোগ দিতে চাইছিলেন না। তখন তিনি ওই 3-4 দিন ধরে তিনি সমস্ত কাজ থেকে নিজেকে একদম উইথড্র করে নেন এবং মহারাজের যখনই এরকম মন খারাপ হতো, মহারাজ তো খুব পণ্ডিত ছিলেন, ভাগবত পড়তেন, তার ভাগবত পড়ার স্টাইলটা ছিল অদ্ভুত। তিনি ওই পড়তে বসতেন এবং শুয়ে শুয়ে পড়তেন এবং একটা পা এরকম ভাঁজ করা থাকতো আর একটা পা তার উপর রাখা থাকতো, এবং ভাগবত যেহেতু নারায়ণের মূর্তি তাই সেটাকে উনি বুকের ওপর রেখে উনি পড়তেন। অত ভারী বই কিন্তু উনি বুকের মধ্যে রেখে পড়তেন।
এরকম একদিন গেল, দুদিন গেল, রোজ গিয়ে মহারাজকে বলি মহারাজ কাজ শুরু করুন। ও বলতেন ও সকল কাজ তোমরা করো। গভর্নমেন্টকে চিঠি লেখা হয়ে গেল, বেলুড় মঠকে চিঠি লেখা হয়ে গেল, সেগুলো কারেকশান হলো, ফাইনাল প্রিন্টও হয়ে গেল। মহারাজকে দিয়ে আর আমরা কিছুতেই কাজ করাতে পারছি না, মহারাজ কিছুতেই আর সেই প্রত্যক্ষ কর্মের ভেতরে ঢুকছেন না। তৃতীয় দিন যাওয়ার পর চতুর্থ দিন সকালবেলা গিয়ে দেখলাম যে মহারাজ বসে কাজ করছেন। মহারাজের কাজ করার স্টাইলটা খুব অদ্ভুত রকম ছিল, যারা দেখেছেন তারা জানেন। মহারাজের মুখোমুখি কেউ বসতেন না, মহারাজের দেওয়ালের দিকে মুখ করে বসতেন, দেওয়ালেতে ঠাকুরের ছবি থাকত, ভিজিটাররা সবসময় ডান দিকে এসে বসতেন। তা আমাদের যেরকম পিন মারা অভ্যাস, এরকম ডেবুকটা নিয়ে ওনাকে পিন মেরেছি যে হয়ে গেল, সমস্ত কার্য থেকে মুক্তি হয়ে গেল। তখন উনি খুব শান্ত হয়ে ভাগবতের একটা গল্প আমাকে বললেন, বললেন জানো তো কলিও নাগের সঙ্গে শ্রীকৃষ্ণের যে কনভারসেশন সেটা করছিলাম। শ্রীকৃষ্ণ বলছেন যে এই তুমি কেন, কলিও নাগকে বলছেন তুমি কেন বিষ প্রদান করো, জগৎকে কেন বিষ দাও। বলছেন প্রভু তুমি আমায় বিষ দিয়েছিলে তাই বিষ দিয়ে তোমার সেবা করি, তুমি যদি অমৃত দিতে তাহলে সেই দিয়ে অমৃত দিয়ে তোমার সেবা করতাম। দেখো আজকে ছেলেগুলোকে আমরা পড়াশুনোর উপযুক্ত পরিবেশ করে দিতে পারিনি, তাই তো তারা হইচই করছে, তাই তো তারা লাফালাফি করছে। যদি তাদের পড়াশোনার পরিবেশ আমরা তৈরি করে দিতে পারতাম তাহলে তারা নিশ্চয়ই পড়াশোনা করতো, ভালো রেজাল্ট করতো। পরে যখন ভালো রেজাল্ট করতো তখন সেই ভালো রেজাল্টের ফল আমরা নিজেদের মধ্যে ভাগ, সেই কৃতিত্বটাও আমরা ভাগ করতে পারতাম। তা তাদের অমৃতটাকে যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে বিষটাকে কেন ভাগ করে নিতে পারবো না। তার কাছে ছাত্ররা ছিলেন একবারে সবসময় নারায়ণ, তাদের নারায়ণ ভাবেই তিনি ভাবতেন। অখণ্ডানন্দজির গল্প বলতেন, তিনি অখণ্ডানন্দজি যখন ছোট ছেলেদেরকে স্নান করাতেন তখন এই পুরুষ সূক্ত চ্যান্টিং করতেন, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ স্বভূমি সর্বতোস্পৃত্বা আত্মীয়াতিষ্ঠ দশাঙ্গুলম, সেই মন্ত্র তিনি তিনি বলতেন। এবং তিনি ভাবতেন যে তিনি স্বয়ং নারায়ণের প্রতিমূর্তিকে স্নান করাচ্ছেন, নারায়ণের প্রতিমূর্তিকে খেতে দিচ্ছেন। সেই ছোট্ট শিশু, তার কাছে নারায়ণ ছাড়া আর দ্বিতীয় কিছু ছিল না। এই ভাবটা আমাদের এই সেবা ভাবের ভেতরে জাগাতে হবে। এই ভাবটা যদি জাগে দেখবেন আমাদের জীবনটা অন্যরকম খাতে বইছে, অন্যভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি। আমরা এই দৈনন্দিন যে সেবা কাজটি করে থাকি সেই সেবা কাজের সাথে আমাদের এটার অনেকখানি ফারাক আমরা লক্ষ্য করতে পারব। এইটা বা পূজনীয় মহারাজ আমাদের শিখিয়েছিলেন। স্বামীজি বলছেন লেট দ্য গিভার নীল ডাউন অ্যান্ড ওয়ার্শিপ অ্যান্ড লেট দ্য রিসিভার স্ট্যান্ড আপ অ্যান্ড পারমিট, সবাই যিনি গ্রহণ করবেন, যিনি দান করবেন তিনি যেন হাঁটু গেড়ে একটা নিবেদনের ভঙ্গিতে করবে, এবং যিনি গ্রহণ করবেন তিনি তাকে যেন তিনি যেন আমাদের দাঁড়িয়ে গ্রহণ করবেন অ্যাজ ইফ যেন তিনি আমাকে সুযোগ দিচ্ছেন বলেই আমি তার এই সেবাটুকু করবার সুযোগ পেলে পেয়ে নিজেকে ধন্যবাদ করছি। পূজনীয় মহারাজের এই কথাটি বলতেন, বলতেন যে এই দাতা গ্রহীতাদের সামনে হাঁটু পেতে তাদের সেবা বা পূজা নেবার জন্য করজোরে প্রার্থনা জানাবে, এবং করজোরে প্রার্থনা জানাবে এবং অনুমতি ভিক্ষা করবে পূর্বোক্ত ভাবের সঙ্গে আকাশ পাতাল থাকা। পূর্বোক্ত দুটি ভাবের কথা কেন বলা হয়েছে, যে বৌদ্ধ সন্ন্যাসীদের যে করুণা প্রণোদিত হয়ে, দয়া বা করুণা প্রণোদিত হয়ে যে সেবা কাজ, আর আরেকটা হচ্ছে খ্রিশ্চান সন্ন্যাসী তাদের যে ওই ভাবটি, ক্যাথলিক সন্ন্যাসীদের সেবা যে কাজ দয়া বা করুণা প্রণোদিত হয়ে, তার সঙ্গে এটি সম্পূর্ণ কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ একটা পৃথক একটি ভাবে এই সেবা পূজাটি হয়ে থাকে। আমরা 341 নম্বর সূত্রে যাব, সেখানে মহারাজ বলছেন জড় প্রতিমায় ঘটে পটে কাটে কাঠে বা শিলায় যদি উপাস্য দেব বা দেবীকে আহ্বান করে অন্তরাত্মা ব্রহ্মস্বরূপে পূজা করা যায় তাহলে জীবে বিশেষত জীবশ্রেষ্ঠ জীবন্ত মানুষে এইরূপ পূজা করা যাবে না কেন। মানুষের পূজা মানে তার স্থূল দেহের পূজা নয়, তার মধ্যে যে আত্মারূপী নারায়ণ রয়েছেন তারই পূজা। যে আত্মরূপী নারায়ণ আমাদের মধ্যে আছেন তিনি সকল নরনারীর দেহে রয়েছেন। এই অভেদ দৃষ্টিতে অজ্ঞ দরিদ্র রুগ্ন রূপধারীকে, রূপধারী নারায়ণকে পরম শ্রদ্ধার সহিত জ্ঞানদান অন্নবস্ত্রদান ঔষধ দান
সেবা শুশ্রূষা শুশ্রূষাদি এই পূজার অঙ্গ। অন্যান্য দেবদেবীর পূজার ন্যায় এ পূজাতেও আত্মার সহিত অভিন্ন না থাকলে ইহাও পণ্ডশ্রমে পরিণত হয়। শাস্ত্রে বলে শিব ভূত্বা শিবং যজে, শিব হয়ে শিবের পূজা করবে, দেব ভূত্বা দেবম যজে, দেবতা হয়ে দেবতার পূজা করবে। আমাদের শাস্ত্রে একটি ভারী সুন্দর পদ্ধতি বলে দেওয়া আছে, যেটা আমাদের সব পূজারীদের মোটামুটিভাবে অনুসরণ করতে হয়। ভাবটা হলো এই, সেইখানে একটি জিনিস করা হয়, সেটা হচ্ছে আমরা যখন পূজা করি তখন নানা রকমের ন্যাসের ভেতরে একটি অন্যতম ন্যাস আছে, নিজেকে ভাবা, আমি সেই পরম পুরুষ। সেখানে বলা হয় আং রিং ক্রৌং ইয়ং রং লং বং সং 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 হৌ হংস, এটা হচ্ছে মন্ত্র। তারপরের ভাবটা কি, অমুক দেবতা, আমি যদি ঠাকুরের পূজা করে থাকি শ্রীরামকৃষ্ণ দেবতায়া প্রাণা ইহা প্রাণা, ওই একই মন্ত্র বলে শ্রীরামকৃষ্ণ দেবতায়া জীব ইহা স্থিত, শ্রীরামকৃষ্ণ দেবতায়া সর্বেন্দ্রিয়াণি, শ্রীরামকৃষ্ণ দেবতায়া বাং মনশ্চক্ষুত্বক শ্রোত্রঘ্রাণ প্রাণা ইহা গত্ত সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা। বলছেন যে এই মন্ত্রের অর্থ হলো এই আং রিং ক্রৌং ইয়ং রং লং বং সং সং বীজ মন্ত্র, এই দিয়ে তিনি শোধন করছেন। বলছেন হৃদয়ে হাত দিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ দেবতায়া প্রাণা ইহা প্রাণা, আমার এই যে প্রাণ পূজারি তার যে প্রাণ এটি আর কারুর নয়, এটি শ্রীরামকৃষ্ণের প্রাণ। শ্রীরামকৃষ্ণ দেব জীব ইহা স্থিত, আমার ভেতরে যে জীবমূর্তি যেটি প্রকাশিত হচ্ছে সেটি আমি এক্স ওয়াই জেড নই, সেটি স্বয়ং শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ দেবতায়া সর্বেন্দ্রিয়াণি, আমার যাবতীয় ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জীবহতা যাবতীয় ইন্দ্রিয় সকল যা কিছু দৃশ্যমান সেগুলি যা কিছু ক্রিয়াশীল সেগুলো আর কারুর নয়, সেটি স্বয়ং শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ বই আর অন্য কারু নয়। শ্রীরামকৃষ্ণ দেবতায়া বাং মনশ্চক্ষুত্বক শ্রোত্রঘ্রাণ প্রাণা ইহাগত্ত শিরম সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা, আমার কর্মেন্দ্রিয়ানি আমার জ্ঞানেন্দ্রিয়ানি যা দিয়ে আমি ক্রিয়াশীল করি, আমার মন যা দিয়ে আমি চিন্তা ভাবনা করি, এই যে শরীরটি দেখা যাচ্ছে এই শরীরটা নয়, এটি আদতে শ্রীরামকৃষ্ণের। ইহাগত্ত সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা, এই শরীরে তুমি আবির্ভূত হয়ে তুমি তার পূজা করো। আমি যতক্ষণ না নিজেকে সেই স্তরে উন্নীত করতে চাচ্ছি ততক্ষণ কিন্তু পাবো না। এটি হচ্ছে পূজার পদ্ধতি। এর ভেতরে একটি খুব সুন্দর একটি গুচ্ছ কথা শ্রীরাম স্বামী বিবেকানন্দ তার একটি লেখায় বলছেন, এটা আমি অনেকবার উল্লেখ করি কারণ এটা আমার খুব প্রিয়। তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস, যদি তুমি কাউকে সাহায্য করতে চাও তার স্তরে নেমে এসে তার যে কি অসুবিধা সেগুলোকে যদি অন্তর দিয়ে অনুভব না করতে পারো, আমরা যতক্ষণ না পর্যন্ত অন্যের স্তরে নেমে এসে তার অন্তরের বেদনা না বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাজটা খানিকটা দয়ার মতো হয়ে যায়, খানিকটা ওই করতে হয় তাই হয়। আমি সমালোচনা করছি না, কিন্তু গতবারে যখন এখানে আমফানের রিলিফ হলো সেই সময় একদল অধ্যাপক অধ্যাপিকারা এসেছিলেন এবং তারা কিছু জিনিসপত্র দেবেন আমাদের বললেন, আমরা যদি যাই তাদের ওখানে তাদের সঙ্গে দিই। তারপরে আমি জিজ্ঞেস করলাম, কারণ বেলুড় মঠ থেকে কিছু ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে এই এই জিনিসগুলো দিতে পারবে না, যেমন পুরনো জামাকাপড় দেওয়া যাবে না, করোনার কারণে পুরনো কোনো রকম জামাকাপড় ইউজ ক্লোথস কিছু দেওয়া যাবে না, তারপরে চাল ডাল মানে যেহেতু আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছিলো মানে ফার্স্ট প্রাইমারি রিলিফ হয়ে গেছিলো, আর প্রাইমারি রিলিফ কন্ডাক্ট করা যাবে না, এবার যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি রিলিফ, চাল ডাল ভোজ্য সামগ্রী কাপড় জামা নতুন যদি থাকে মশারি এই জাতীয় দিতে পারে। তা ওরা দেখলাম, ওরা বললেন আমরা প্রচুর জামাকাপড়, আমরা তো জানি না প্রচুর জামাকাপড় নিয়ে চলে এসেছি, তখন আমরা এটা আমরা বললাম ঠিক আছে ওটা আপনারা দেবেন কিন্তু আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এটা আপনারা দিতে পারবেন। তারপরে যথারীতি জিনিসপত্রগুলো দেওয়ার আগে আমি একটু একটু করে খুলে খুলে দেখছিলাম, আমার একটা অকারণ কৌতূহল আছে, খুলে দেখতে গিয়ে আমার মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা। ওরা এত বেশি জিনিস দিতে গিয়ে যে কজনকে দিয়েছেন পরিমাণগুলো এত কম, একটা প্যাকেটে আটখানা সয়াবিন বড়ি আছে, আপনারা ভাবুন দেখি আটখানা সয়াবিন বড়ি এটা রান্না করে কার মুখে দেওয়া যাবে, অথচ খুব জোর তারা প্রচার টচার করছে ওই আটখানা সয়াবিন বড়ি দিয়ে কি হবে।
একটা খুব ভালো জিনিস দিয়েছিলেন, সেটা হচ্ছে মশারি। এরকম চাল ডাল তেল নুন দিতে গিয়ে আর ওইটা মশারি, এমন জিনিস দেবেন না যাতে সেটা তার কাজে লাগে না। সান্ত্বনা দাশগুপ্তের একটি ভারী সুন্দর স্মৃতিকথা আছে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের বিষয়। তারা ওই যে ওই নিবেদিতাকে, নিবেদিতা ব্রতী সঙ্গ, তখন শব্দ শব্দ তৈরি হয়েছে। তারা ওই খুব সম্ভবত তখন একটা বন্যা হয়েছিল পশ্চিমবঙ্গে, সেই সময় তৎকালীন রিলিফ সেক্রেটারি ছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তাকে ওরা জানালেন যে কাপড় চোপড় ওরা অনেক সংগ্রহ করেছে, সেগুলো তারা দেবেন। মহারাজ বলে নিশ্চয়ই দিতে আসবে। তারপরে যথারীতি সেই সব জোগাড় টোগাড় করে তাদের আসতে আসতে বেশ অনেক দেরি হয়ে গেছে। দেখছেন তখন খাবার প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। ভূতেশানন্দজি পুরনো মিশন অফিসে হাঁটাহাঁটি করছেন, ওই সামনের তো পুরনো মিশন অফিস আপনারা দেখেছেন এই মন্দিরের অপোজিট থেকে, সেইটায় এই বারান্দাতে হাঁটাহাঁটি করছেন। তখন সেই তাদের ছোট ম্যাটাডোর সমেত এবং তারা একটা গাড়িতে করে উপস্থিত হলেন মহারাজের সামনে। মহারাজ বললেন যে তোমাদের চিন্তা করতে হবে না, যারা ম্যাটাডোরে করে এসছে তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের রিলিফ স্টোরে গিয়ে, ওরা জমা দেবে, তোমরা প্রসাদ পেয়ে এসো। তারা সঙ্গে সঙ্গে গিয়ে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে ফিরে আসার পরে মহারাজ তো খুব বিষ্টভাষী ছিলেন, আমি মহারাজের অনুপযুক্ত শিষ্য, আমি খুব কটুভাষী। তো মহারাজ খুব বৃষ্টি করে বললেন, হেমা এটা তো খুব ভালো হয়েছে, তুমি জিগে দেখলেন কী কী জিনিস এসেছে। তা দেখতে গিয়ে দেখলেন অনেক রকম সাইজের সব কাপড় জামা এনে দিয়েছেন এবং সেগুলো মডার্ন খানিকটা। গ্রাম বাংলায় যেখানে ডিস্ট্রিবিউট করা হবে সেখানে ছেলেমেয়েরা সেই সব পোশাক পরে না, যেমন আমেরিকা থেকে এক ধরনের পোশাক এসেছিলো আমরা সেই একেবারে মেদিনীপুরে একটি প্রত্যন্ত গ্রামে ডিস্ট্রিবিউট করতে গিয়ে আমাদের মাথায় হাত পড়ে গেছে। এখন দেখি মেয়েরা পরেন সেই গাউনের মতো লম্বা ম্যাক্সি, হাঁটু অব্দি পা অব্দি লম্বা ম্যাক্সি, তারপরে সেই বড় বড় ঢোলা ঢোলা পাজামার মতো। গ্রামের মেয়েরা ওসব পরেন না, কিন্তু তখন তাদের সব ধুয়ে গেছে তো যা দেওয়া হচ্ছে তাই পড়ছেন। কিন্তু আমাদের যিনি রিলিফ ইনচার্জ ছিলেন তিনি খুব অসন্তোষ প্রকাশ করলেন এইসব জিনিস হওয়ায়। ভূতেশানজি অসন্তোষ প্রকাশ করলেন না, তাকে সান্ত্বনাদি জিজ্ঞাসা করলেন কীরকম জিনিসপত্র হয়েছেন। তো বলছেন হ্যাঁ ভালো, কিন্তু এগুলো সব বোধ হয় ব্যবহার করা যাবে না। তখন সান্ত্বনাদি যেন অনুভব করলেন যে এর চেয়ে যদি এদের হাতে টাকা তুলে দেওয়া হতো এরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতে পারতেন যেগুলো সাধারণ মানুষের ব্যবহার করা করতে পারবে। রিলিফ দিতে গেলে রিলিফ করবার সময় এই তার বেদনাটা, তার অভাবটা যেন অনুভব করি আমরা। কি প্রয়োজন, কি দিলে তার উপকার হবে, কি দিলে তার ক্ষেত্রে সেটা সেই যাকে দেওয়া হচ্ছে সে লাভবান হবে, এইটা যেন আমরা অনুভব করবার চেষ্টা করি। এটা যদি অনুভব করতে না পারি তাহলে কিন্তু খুব মুশকিল। এবং এটা অনুভব করতে গেলে, সেই মানুষের ব্যথা অনুভব করতে গেলে একটা অনুভবী মন দরকার। আমরা অনেকেই সাহায্য করতে চাই কিন্তু আমাদের সাহায্য করে সেই জাতীয় আনন্দ আসে না, কারণ খানিকটা যুগের ওপর ভরসা করে আমরা কাজকর্ম করে ফেলি। সেটা না করে যদি আমরা একটু অনুভবী মন নিয়ে, সেবার দৃষ্টি নিয়ে মানুষের সেবা করার চেষ্টা করি, তাহলে সে কাজটা অনেক বেশি ফলপ্রসূ, অনেক বেশি ভালো হয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বলছেন যে কাঠ প্রতিমা, সব নানা রকম প্রতিমা, তাতে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি, বলি আং রিং ক্রং ইয়ং রং লং সং 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 বংশ। ওই যখন হৃদয়ে হাত দিই না, অস্য প্রাণা প্রতিষ্ঠন্তু, অস্য প্রাণা সরন্তু চ, অস্য দেবত্ব সংখ্যায় স্বাহা। ওই প্রত্যেক প্রতিমার গণ্ড ধরে প্রথমে চক্ষু দান করা হয়, তারপরে তাকে সিন্দুর দিয়ে, তারপরে হৃদয়ের ভেতরে ওই স্পর্শ করা হয় যে পদ্মফুল অর্ঘটা তাকে সেটা স্পর্শ করা হয়, মাথায় স্পর্শ করা হয়, আর তারপরে গণ্ড ধরে ওই কথাটা বলা হয়, অস্যই প্রাণা প্রতিষ্ঠান্তু, অস্যই প্রাণা সরন্তু চ, অস্যই দেবত্ব সংখ্যায় স্বাহা। এই মূর্তিতে দেবতা প্রাণ পেলেন। আদতে ব্রহ্মস্বরূপকে ওরকম একটা মূর্তিতে বাঁধা যায় না, কিন্তু আমরা কেন বাঁধি, কারণ আমাদের লিমিটেশন আছে, আমাদের একটা মিডিয়াম দরকার, আমাদের একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটাকে যদি আমরা না পাই তাহলে আমরা কিছুতেই কোনোভাবেই দেবতাকে কল্পনা করতে পারি না। সেই কারণে আমাদের পাথর কাঠ বা আমারই মতো একটা মূর্তির প্রয়োজন আছে। জ্ঞানযোগে এক জায়গায় স্বামীজি বলছেন যে প্রত্যেকেই তার আত্মস্বরূপকে দর্শন করে দেবতার ভেতর দিয়ে।
বলছেন একজন যদি ষাঁড় সে যদি মনে করে যে বৃষ, সে যদি মনে করে তার দেবতা কেমন হবে তাহলে সে ভাববে তারই মতো একটি বড় ষাঁড়, তার সে ওই তার সে সেবা পূজা এই সমস্ত কাজ করছে, দেবতার ধারণা তার সেরকম হবে, অর্থাৎ আমার মতো। এই দেখুন, আমরা যখন দেবতা চয়েস করতে যাই আমার মতো, দেখবেন লক্ষ্মী সরস্বতী বা দুর্গা বা শিব এরা কিন্তু সব আমার মতো, আমার মতো দেখতে, যদিও কোথাও কোথাও টানা টানা চোখ হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার মতো ভাবি, আমার মতো। আমি যেরকম বিয়ে বাড়িতে গেলে আমাকে অল্প বয়সে যেরকম দেখতে ছিল, যেরকম অলঙ্কারাদি পরে আমি বিশেষ দিনে সাজগোজ করেছিলাম, দেবতাকেও ঠিক সেই রকমভাবে সাজাই। অনেকে হাসেন আমাদের দেখে যে ছবিতে কাপড় পরিয়ে তার গায়ে বা সেন্ট লাগানো হচ্ছে, বলছেন কার গায়ে কী সেন্ট লাগছে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু পূজারী সেটা ভাব অবলম্বন করছেন, সে বিশ্বাস করছে যে স্বয়ং ঠাকুর মা স্বামীটি বসে আছেন, তারা পোশাক আশাক করেছেন আর সেই পোশাকে একটু সুগন্ধ দিলে তারা বোধহয় আনন্দ অনুভব করবেন। ঠিক এইরকমভাবে দেবতার পূজাকেও ওই স্তরে নামিয়ে আনতে হবে, যতক্ষণ না ওই রকমভাবে পূজা করা যাবে ততক্ষণ পর্যন্ত হবে না। একজনের ভিডিও দেখছিলাম, একজন দিদিমণি দিল্লি থেকে এসছেন, তিনি ছোট্ট শিশুদের নিয়ে সেবা করেন সুন্দরবনের এখন প্রত্যন্ত প্রান্তে, সেইখানে দেখছিলাম তিনি বাচ্চাদের সঙ্গে আছেন, তাদের জন্য রান্না করছেন, তাদের খেতে দিচ্ছেন, এমনকি তাদের জন্য মাছ ধরতে পুকুরে সুদ্ধ নেমে গেছেন। এটা আমার দেখে খুব ভালো লাগছিল যে মানুষজন এই স্তরে নেমে আসা, যতক্ষণ না সেই স্তরে নেমে আসবো ততক্ষণ পর্যন্ত কোনোটাই কিছু হয় না, তাকে অনুভব করতে হয়। বলছেন কি সুন্দর কথা, বলছেন যে দেবদেবীকে আহ্বান করে অন্তরাত্মা বা ব্রহ্মস্বরূপের পুজো করা যায়, তাহলে জীবে বিশেষত জীবশ্রেষ্ঠ জীবন্ত মানুষে এইভাবে পুরা পূজা করা যাবে না কেন? ঠাকুর বলছেন না যদি প্রতিমায় পূজা করা সম্ভব মানুষে কেন তার প্রকাশ হবে না, কেন তার প্রকাশ আমরা দেখতে পাব না? যে আত্মরূপী নারায়ণ আমাদের মধ্যে রয়েছেন তিনি সকল নরনারীর দেহে রয়েছেন, এই অভেদ দৃষ্টিতে অজ্ঞ দরিদ্র রুগ্ন রূপধারী নারায়ণকে পরম শ্রদ্ধার সঙ্গে জ্ঞানদান অন্ন বস্ত্রদান ঔষধ দান এবং সেবা শুশ্রূষাদি এই পূজার অঙ্গ। একটি স্কুলে গিয়ে দেখেছিলাম পুরুলিয়া বিদ্যাপীঠে, সেইখানে গিয়ে দেখেছিলাম সেই হস্টেল ওয়ার্ডেন কি ভালোবেসে তাদের সেবা পূজা করছেন। একজনকে দেখেছিলাম সে হস্টেল ওয়ার্ডেন, তার প্রচুর কাজ কিন্তু ছেলেদেরও দেখাশোনা করতে হবে, তাদের রান্নাঘরের পাশে একটা বড় ঘর ছিল, সেই ঘরে তাদের মাইক্রোফোন অন আছে বন্ধ করে, হ্যাঁ সেই ঘরে ছেলে ছেলেদের তিনি বসিয়ে রাখতেন, তিনি সবজি কাটতেন আর ওরা পড়াশোনা করতো এবং তাদেরকে তাদের সঙ্গে তিনি গল্প করতেন, তারা বড় কলকল করে কথা বলতো, সেই কারণে তিনি ঠিক করে দিলেন যে একটি করে শ্লোক সারা সপ্তাহ ধরে তারা পড়বে, একটি করে শ্লোক গীতার একটি করে শ্লোক। তারা যখন পরবর্তীকালে আমাদের স্টুডেন্ট সামের ছাত্র হিসেবে এলো, দেখলাম গীতার সব প্রায় শ্লোক তাদের মুখস্থ, বললেন মহারাজ আমাদের এই ব্যবস্থাটি করেছিলেন, এইরকম রোজ একটি একটি করে শ্লোক মুখস্থ করতে করতে এক সপ্তাহ বা চার দিনের এক একটা করে শ্লোক মুখস্থ করতে গিয়ে অনেক শ্লোকই তাদের মুখস্থ হয়ে গেছিল। যতক্ষণ না খাবার আসবে ততক্ষণ কেউ কোনো কথা বলতে পারবেন না, ওইগুলো বলতে থাকবে, ওইগুলো বলতে বলতে তারপরে তিনি রান্না করে নিজেই সকলের পাতে পাতে খাবার দিতেন, এবং তার কথা শুনেছি আমি, তাকে এরকম করতে দেখিনি, তার কথা শুনেছি তিনি যেন মায়ের মতো বুঝতে পারতেন কার কতটা খাবার কম করেছে কার কি কম করেছে। এইরকম শ্রী শ্রী মায়ের জীবনীতে আমরা দেখি যে কারুর একজনের মনে হয়েছে পোস্ত তরকারি সেটা তার খুব ভালো লেগেছে, আর একটু হলে ভালো হয়, তিনি কাউকে বলেননি, অন্তর্যামী মা বলছেন যে ওর পাতে আর একটু পোস্ত দেওয়া হোক, ওর পাতে একটু, ওর পাতে একদম পাত ফাঁকা রয়েছে, ভাত দেওয়া হোক আর একটু ভাত দেওয়া হোক। মা তো কারুর গর্ভধারিণী জননী ছিলেন না, কিন্তু অন্তর দিয়ে প্রত্যেকের অন্তরের সমস্যা ও প্রত্যেকের অন্তরের যে অসুবিধা সেগুলোকে তিনি অনুভব করতে পারতেন, এবং অনুভব করতে পারতেন বলেই তিনি এত সহজে কমিউনিকেট করতে পারতেন। এটা আমাদের আদর্শ আমাদের চোখের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। ত্রিগুণাতীতানন্দজি মহারাজের বাবা খুব মারতেন, ত্রিগুণাতীতানন্দজি দক্ষিণেশ্বরে এলে, সেই কারণে ঠাকুর বলেছিলেন তুই শেয়ারের গাড়িতে যাবি, এই এখান থেকেই তার ভাড়া দেবে, এখান মানে ওই
তার কাছ থেকেই দেওয়া হবে। এইটা তিনি ঠাকুর মাকে আদেশ করেছিলেন যে রোজ তাকে দেওয়া হতো। ত্রিগুণাতীতানন্দজি তার স্মৃতিকথায় মায়ের কথা বলতে গিয়ে বলেছেন, এই ছোট্ট ছেলে যেদিনই যখনই তিনি মায়ের কাছে ফিরে যাওয়ার সময় মায়ের ঘরের সামনে গিয়ে মাকে বাইরে থেকে প্রণাম করতেন, প্রণাম করার আগেই দেখতেন যে দরজার যে ইয়েটা চৌকাঠে সেখানে একানা রাখা আছে। কখনো কোনোদিন ভুল হয়নি। এই যতক্ষণ না পর্যন্ত আমরা অন্যের অসুবিধা বুঝে সেই অসুবিধার অপনোদনের জন্য সেবা করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। এর জন্য আমাদের অনুভূতির রাজ্যটাকে এত স্ট্রং করতে, এত শক্তিশালী করতে হয় যেন আমরা অন্যের দুঃখ, অন্যের বেদনা, আত্মদুঃখ আত্মবেদনা বলে অনুভব করতে পারি, এবং তখন দেখবেন সেবা কাজটা অনেক সহজ হবে। 342 নম্বর সূত্রে মহারাজ বলছেন, স্বামীজির প্রবর্তিত এই নরনারায়ণ উপাসনা চিত্তশুদ্ধির জন্য নিষ্কাম অনাসক্ত পরার্থ কর্মমাত্র নয়, পরন্তু জ্ঞান যোগ ভক্তি ও কর্মের অপূর্ব সামঞ্জস্যে সমন্বিত পরমাত্মার উপাসনার এক সম্পূর্ণ সাধন পদ্ধতি। কেননা ইহা জ্ঞান যোগ ভক্তি ও কর্মের সমবায় পরমাত্মার উপাসনা বলে সাক্ষাৎ মুক্তিপ্রদ। ইহাতে জ্ঞানযোগ সহায় মানুষকে আত্মরূপী নারায়ণ বলে জানতে, রাজযোগ সহায় আত্মরূপী ঈশ্বরের প্রণিধান করতে, এবং ভক্তিযোগ সহায় তার প্রতি পরম অনুরক্ত হতে, এবং নিষ্কাম নিঃস্বার্থ কর্ম সহায় তার সেবা করতে হয়। বলছেন স্বামীজির প্রবর্তিত, অনেকেরই প্রশ্ন আসে নরনারায়ণের উপাসনা এটা চিত্তশুদ্ধির জন্য নিরাসক্ত কর্ম কি, মানে আমার কি এই কাজ করতে করতে অবশ্যই মলিনতা মুক্ত হই? অবশ্যই মলিনতা মুক্ত হই, কিন্তু শুধুমাত্র নিজেকে ক্লিন করা, পরিষ্কার করা, এটাই এর উদ্দেশ্য না। এটা ধীরে ধীরে আমাকে চতুর্যোগ সমন্বিত এক মানুষে রূপান্তরিত করে। কী কী সেই চতুর্যোগ? জ্ঞান যোগ ভক্তি এবং কর্ম, এই চারটি ভাব আমার ভেতরে জাগতে পারে। এই কারণে এই নতুন সাধন পদ্ধতিকে এত অনুপম বলা হয়েছে। এই সাধন পদ্ধতির এত প্রশংসা এই কারণে করা হয়েছে, আমরা আমাদের এইটি কথা খুব সুন্দর করে বলা হয়েছে। বলছে কেননা ইহাতে জ্ঞান যোগ সহায় মানুষকে আত্মরূপী নারায়ণ বলে জানতে হয়। আমি উদাহরণ দিয়েছিলাম স্বামী অচলানন্দজি মহারাজের কথা। অচলানন্দজি বারবার বলছেন যে আজকে তোমার ওয়ার্ডে কতজন নারায়ণ এসেছে। একজন বলছে আমার ওয়ার্ডে 4 জন নারায়ণ এসছে, একজন বলছে আমার ওয়ার্ডে 3 জন পেশেন্ট এসছে। অচলানন্দজি খুব শান্ত হয়ে চুপ করে বলছেন, দেখো নারায়ণ নারায়ণ বলতে বলতে তোমার ভেতরে একটি এই অভেদ বুদ্ধি তৈরি হবে। তুমি যদি তাকে নারায়ণ ভাবো তাহলে তুমি তোমার সেরা সেবাটা দিতে পারবে। আমরা যখন কাউকে ভালোবাসি, তাকে তার জন্য জিনিসপত্র কিনি, আমরা আমাদের সেরা জিনিসটা, আমাদের দৃষ্টিতে তার জন্য সেরা জিনিসগুলোকে পছন্দ করি, কখনোই তার জন্য খারাপ কোনো কিছু আমরা পছন্দ করি না। কেন করি না? কারণ তাকে আমি আমার সবচেয়ে প্রিয়জন বলে মনে করি। অচলানন্দজি বলছেন, তুমি যখন তার সবটুকু দিয়ে তার সেবা করবে তখন তোমার ভেতরে ওই নারায়ণ বোধ জাগবে। একই সঙ্গে যে মানুষটি সেবা করছো সেই মানুষটিও অন্তরে অন্তরে অনুভব করবে ঈশ্বর কত দয়াময়, ঈশ্বর কত করুণাময়, যে আমার সেবার জন্য, আমার সেবার নিমিত্তে তিনি একজন এত ভালো একজন সাধুকে পাঠিয়েছেন, তার মনও ঈশ্বরের প্রতি আসক্ত হবে। তাহলে এটি টুয়াইস ব্লেসেড, দুদিক দিয়ে এটি আমাদের আত্মমুক্তির সহায়ক। একদিকে যেমন আমার ভেতরে নারায়ণ জ্ঞান জাগবে, নারায়ণের ভাব প্রকাশিত হবে, আর যিনি সেবা নিচ্ছেন তার ঈশ্বর বা অনন্তের প্রতি একটি ভালোবাসা তৈরি হবে, এই জ্ঞানের বিকাশ হবে। দুই হচ্ছে, বলছেন রাজযোগ সহায় আত্মরূপী ঈশ্বরের প্রণিধান করতে হবে। আমরা যখন রাজ সাধন ভজন করি, জপ ধ্যান এবং সমাধি, এর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত বোধ করি, একীভূত হওয়া, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা বাহ্যিক উপাসনা বন্ধ রেখে নিজের ভেতরে সেই পরমেশ্বরকে দর্শন করার চেষ্টা করে থাকি। এখানেও ঠিক তাই,
যখন আমরা তার সেবা করব, আমরা যখন পরমেশ্বরকে চোখের সামনে দেখতে পাব, আমি যেরকমভাবে চোখ বন্ধ করলে তাকে হৃদয়ের ভেতরে দর্শন করতে পারি, আমি যদি মনে করি তার এই মূর্তিমান রূপটি সেইখানে আসবে, তখন আমরা তাকে সেইভাবে দেখতে পাব। তাকে ঈশ্বর জ্ঞানে যত দেখব তত আমি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করব। হয়তো এই প্রসঙ্গ নয়, কিন্তু স্বামী প্রেমেশানন্দজি একটি ভারী সুন্দর চিঠি আছে এই বিষয়ে। বিশুদ্ধানন্দজি মহারাজের শরীর চলে যাওয়ার পরে একজন খুব দুঃখ করে বিশুদ্ধানন্দজিকে এই বলেছিলেন, একটি চিঠি লিখেছিলেন যে গুরু অদর্শনের ফলে তার খুব মন খারাপ হয়েছে। বিশুদ্ধানন্দজি লিখেছিলেন দুর্গাপূজার, এই আমাদের প্রেমেশ মহারাজ লিখেছিলেন, দুর্গাপূজার সময় প্রতি বছর আমরা নতুন প্রতিমা করি, সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে খুব পূজা করি, বিজয়া দশমীতে যখন তার বিসর্জন হয় তখন কেঁদে আকুল হয়ে যাই। আবার পরের বছর যখন নতুন প্রতিমা, নতুন দুর্গাপূজার সময় আসে, তখন আবার নতুন প্রতিমা তৈরি করে আমরা তার পূজা করি। এতদিন শ্রী শ্রী ঠাকুর বিশুদ্ধানন্দ প্রতিমায় তার পূজা গ্রহণ করেছেন, এবার তিনি মাধবানন্দ প্রতিমায় তার পূজা গ্রহণ করবেন, আমাদের আর কোনো দুঃখ নেই। এইটা হচ্ছে ভাবটা হচ্ছে তাই, আমার সামনে যে মূর্তি আসুক না কেন, আদতে আমার ঈশ্বর ওই ভাব ধারণ করে এসেছেন। একজন ইয়েকে বললেন, একজন মুচি তাকে একদিন ঈশ্বর রাত্রিরে দর্শন দিয়ে বললেন, তিনি আওয়াজ শুনলেন যে কাল তোমাকে, তুমি আমাকে এত ভালোবাসো, কাল তোমাকে আমি দর্শন করতে যাব। তারপরে তিনি তার সেই জুতোর দোকান খুলে বসেছেন, তিনি তো কাউকে দেখতে পান না, তিনি দেখেন যে শুধু পাগুলো দেখা যায় তার দোকান থেকে। এমন সময় সেদিনকে খুব ঠান্ডা পড়েছিল, একজন লোক ঠকঠক করে কাঁপতে কাঁপতে তার কাছে এসে পৌঁছলো, তিনি পা দেখে দেখছেন এ তো ঈশ্বরের পা নয়, সাধারণ মানুষের পা। তিনি তাকে ঘরের ভেতরে এনে বসালেন, তাকে কম্বল দিলেন, তাকে উষ্ণতা করতে দিলেন, তাকে একটু গরম চা তৈরি করে খাওয়ালেন, যেটা ভগবানের এলে খাওয়াবেন বলে তিনি ঠিক করেছিলেন, সেই গরম চা থেকে খানিকটা চা তাকে দিয়ে খাওয়ালেন। তারপরে সেই লোকটি আস্তে আস্তে সুস্থ হওয়াতে সে রওনা দিল। সেদিনকে বড্ড বরফ পড়ছিল, খুব ঠান্ডা পড়ছিল, দুপুরের দিকে এক মহিলা তার ছোট্ট শিশুকে নিয়ে এসেছেন। তিনি তো সেই সারাদিন ধরে সকাল থেকে রান্নাবান্না করে রেখেছেন, ভগবান এলে তাকে অনেক কিছু খেতে দেবেন, কিন্তু এই ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ মহিলা এবং শিশুকে দেখে তিনি সেই খাবার থেকে খানিকটা অংশ দিলেন, যে ভগবান বোধহয় রাগ করবেন না, উনি কি এতটা খেতে পারবেন, আমি তো বেশি করেই রান্না করেছি। তাই তিনি তার থেকে খানিকটা খাবার এবং উষ্ণ পানীয় তিনি তাকে দিলেন, গরম জল কফি এসব তাকে দিলেন। সেই ভদ্রমহিলা চলে গেলেন, সন্ধ্যা হয় তখন আবার আরেকজন লোক এসে হাজির, তিনি আবার তার থেকে খানিকটা খাবার দিয়ে আর সারাদিন অভুক্ত থেকে ওই যতটুকু খাবার বেঁচেছিল সেইটা নিয়ে তিনি অপেক্ষা করতে থাকলেন যে ঈশ্বর আসবেন, তাকে দর্শন দেবেন। যখন রাত হয়ে গেছে, সে দিনটা শেষ হতে চলল, তখন তিনি করুণভাবে প্রার্থনা করছেন, হে ভগবান তুমি আমাকে এইভাবে ধোকা দিলে, মানুষ ধোকা দেয়, তুমি আমাকে এইভাবে ধোকা দিলে, তুমি যে বলেছিলে তুমি আজকে আসবে আমার সঙ্গে দেখা করতে, বলছে হ্যাঁ আমি এসেছি, তোমার কাছে এসেছি, তিনবার এসেছি, একবার সেই ঠান্ডায় জড়সড় হয়ে যাওয়া মানুষ রূপে, একবার ক্ষুধার্ত মহিলা এবং শিশু রূপে, আর একবার সন্ধ্যাকালীন সেই বরফের ইয়ের ভেতরে সেই ক্লান্ত পথিক হিসেবে এসেছিলাম। প্রতিবার তুমি আমায় সেবা করেছো, প্রতিবার তুমি আমার জন্য যে খাবার রেখেছিলে তার থেকে খানিকটা অংশ তাকে দিয়েছো। তার সেই মুহূর্তের ভেতরে সেই যে সেবা করেছিল সেই সেবার আলোতে তার হৃদয়টা জ্যোতির্ময় হয়ে গেল, তিনি সেই তার হৃদয়ের ভেতরে ঈশ্বরকে তিনি দেখতে পেলেন। এই যে বলছেন না জ্ঞানযোগের মাধ্যমে আমরা মানুষের আত্মরূপী নারায়ণ বলে জানতে পারতাম, রাজযোগের সহায় আত্মরূপী ঈশ্বরের প্রণিধান করতে পারি, ভক্তিযোগ সহায় তাঁর প্রতি পরম অনুরক্ত হতে ও নিষ্কাম কর্ম সহায়, নিষ্কাম নিঃস্বার্থ কর্ম সহায় তার সেবা করতে পারি। ভক্তিযোগ মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয় তাহলে নিষ্কাম কর্মটা অটোমেটিক্যালি আসে। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের মুখে শোনা এই গল্পটা, দুটো গল্প পরপর, এটা আমি আগেও বলেছি, ভুজ কচ কাথিয়াবাড় এইসব জায়গায় খুব বড় বন্যা হয়েছিল, খুব সম্ভবত 68-69 সালের কথা, কখনো তো ওদের ওখানে অনাবৃষ্টি হয়, সেই কারণে ওই জল যে
বইবে তার জন্য ড্রেন কখনো দেননি। ফলে ওই প্রবল যে জলোচ্ছ্বাস হলো, সমুদ্র যে ঢুকে গেল বহু জায়গায়, বহু মানুষ এমনি মারা গেলেন। এবং কেউ কেউ স্কুল বাড়িতে, পাকা বাড়ি ছিল, সবাই স্কুল বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। ট্রাকে করে আত্মস্থানন্দজিরা খাবার জিনিসপত্র সামগ্রী নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন। একটা উঁচু জায়গায় রান্না বান্না করে তিনি সেই সকলকে আহ্বান করলেন খাবার জন্য। কেউ রাজি হলেন না, কেউ রাজি হলেন না। কিন্তু কেন রাজি হলেন না? না, সাধুর কাছ থেকে খাবার গ্রহণ করলে তাদের বংশ লোপ পাবে, সন্ন্যাসী তো তার কাছ থেকে খাবার নেওয়া যাবে না। আত্মস্থানজি অদ্ভুত কষ্ট পেয়ে বললেন, ঠিক আছে, তোমরা যদি মনে করো যে তোমরা খাবে না, তাহলে আমিও খাবো না, এবং আমি না খেয়ে এখানে প্রাণ ত্যাগ করব। তোমাদের যদি মনে হয় যে তোমাদের রীতিনীতির চেয়ে সাধুর সাধুর প্রাণটা কম দামি, তাহলে তোমরা তোমাদের মতো করে করো। তারপরে সেই মোড়লরা নিজেদের ভেতরে কথাবার্তা বলে অবশেষে তারা এলেন এবং তারা ওই খাবার গ্রহণ করলেন। এই ভালোবাসাটা তাদের তৈরি হতে থাকলো। তারা রোজ আসতেন, তারা ওই কাজে তাদের সাহায্য করতেন এবং নিজেদের মধ্যে খাবার ভাগ করে নিতেন। আত্মস্থানন্দজির এই গল্পটা শুনতে শুনতে আমাদের মনে হয়েছিল যে সেই অভুক্তের প্রতি কতটা ভালোবাসা থাকলে তবে আমরা এই আচরণ করতে পারি। দেখবেন মা ঠিক সন্তানের সঙ্গে এরকমই আচরণ করে, ও তুই খাবি না, ঠিক আছে আমিও খাবো না। মারাও ঠুট ফুলিয়ে না খেয়ে বসে থাকেন। তখন ছেলেপুলেরা বলে, হয়তো কাজ করছে, আচ্ছা মা খেলেন না, আমার জন্য খেলেন না, চলো আগে খেয়ে নিই। এই যে জোরটা মায়েরা প্রয়োগ করতে পারেন, সেটা করতে পারেন ভালোবাসা দিয়ে। এই ভক্তি হচ্ছে ভগবানকে ভালোবাসা। যখন তিনি ঈশ্বরীয় জ্ঞানে তাদের ভালোবাসছেন সেইভাবে হয়। চতুর্থ ঘটনা বলেছিলেন, যখন ওখানে প্রীতিনগর স্থাপন করা হচ্ছে, একটি জমি, এক টুকরো জমি দরকার ছিল, নাহলে জায়গাটা লম্বায় সমান হচ্ছে না। ওইখানে এক বৃদ্ধার কুঁড়ে ঘর ছিল, তিনি সেই বৃদ্ধাকে গিয়ে বললেন, আপনাকে আমরা একটা নতুন বাড়ি দেবো, আর এই জায়গাটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে কিছু অর্থও দেবো। বৃদ্ধা সেই বন্যায় তার ছেলে এবং ছেলের বউকে হারিয়েছিলেন, ছোট নাতিকে তিনি নিয়ে আছেন। বলছেন, বাবা অর্থ নিয়ে কি আমরা কি করব, তুমি আমাদের বাড়ি, আমাকে বাড়ি করে দিও। তারপরে ওই প্রীতিনগর তৈরি হবে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আত্মস্থানন্দজি মনে হলো, কাউকে না ডেকে এই ভদ্রমহিলাকে যদি ডাকা হয়, এনাকে যদি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দেয় তাহলে সেটা খুব অনুপম হবে। তিনি ভদ্রমহিলাকে গিয়ে বলা মাত্র তিনি রাজি হলেন, শুধু শর্ত এইটা, তোমরা তোমাদের মতো পুজো করবে, আমি আমার মতো পুজো করব। তার পূজায় কি লাগবে? একটু ভিজে চাল, একটুখানি সিঁদুর, একটু হলুদ, আর কিচ্ছু লাগবে না। তাপসানজি বলছেন, আমি কান খাড়া করে আছি, চোখ খাড়া খুলে আছি যে মহিলা কি করেন দেখার জন্য। আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই ভদ্রমহিলাকে বলা হলো, এবার আপনি আপনার মতো করে পূজা করুন। তিনি সেই থালার, তাকে যে দেওয়া হলো, সেই ভিজে চালের খানিকটা সিঁদুরের সাথে মেশালেন, খানিকটা হলুদের সঙ্গে মেশালেন। তারপর সেই থালাটা নিয়ে যে জায়গায় সেই ভিত্তিপ্রস্তর হবে সেইখানে সেই চাল বিকিরণ করতে করতে বিড়বিড় করে বলছেন। আত্মস্থানজি বলছেন, কি ভূত প্রেতের মন্ত্র বলছে, তাই কান খাড়া করে শুনতে গিয়ে দেখলাম বিশুদ্ধ গুজরাতি ভাষায় ভদ্রমহিলা বলছেন, হে পরমেশ্বর, এখানে যে থাকবে, এখানে যারা সংসার পাতবে তাদের জীবন যেন সুখের হয়, তাদের জীবন যেন শান্তির হয়, তাদের জীবন যেন আনন্দের হয়। মহারাজ বলছিলেন যে আমরা যে অত ইংটিং ছট করে অত ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, তার চেয়ে এই মহিলা যখন বলছিলেন তার মন্ত্র, তার বলা এই গুজরাটি সাধারণ কথা যেন মনে হচ্ছে অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি জীবন্ত। এই যে ভালোবাসাটা তৈরি হয়, এই যে যারা এখানে থাকবে তারা আমার সবাই আত্মীয়, তারা আমার বড় ভালোবাসার জন, তারা আমাদের সমস্ত জন। এই যখন আমাদের কেদারনাথে সেই জলোচ্ছ্বাস হলো, ভারত সেবাশ্রম সঙ্গে এক ব্রহ্মচারী ছিলেন, তার সাথে আমার পরিচয় হয়েছিল। তিনি ওখানে সবাইয়ের সাথে একটা অদ্ভুত আত্মিক সম্পর্ক তৈরি করে রেখেছিলেন। আমার কাছ থেকে হিন্দিতে স্বামী বিবেকানন্দের জীবনী চেয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। কি করবেন বলছেন, এই যখন দোকানপাট খোলা থাকে না, এই পানওয়ালা বিড়িওয়ালা এরা যারা এখানে সব ব্যবসা করে, ওদেরকে একসঙ্গে বসিয়ে হিন্দিতে তিনি স্বামীজির জীবনের কথা বলতেন। বলতেন, স্বামীজির জীবনের কথা বললে ওদের ভেতরের পরিবর্তন আসবে। যখন এই যে হড়কাবান এসে উপস্থিত হলো, ক্লাউড বাস্টার হচ্ছে, ওখানে ওই তাল থেকে হুড় করে জল ঢুকছে, তিনি প্রত্যেকজনকে সেফভাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।
তাদেরকে সেই সব যাত্রীদের বার করে দিলেন। তারপরে যাওয়ার সময় তিনি ওই যে অর্থটা ছিল সেটিকে বার করে তিনিও বেরিয়ে যেতে চাইলেন। এমন সময় জলোচ্ছ্বাসে সেই অংশটা, যে ভাতৃভাশ্রম সঙ্গ যে জায়গাটা ছিল, সেটা সবটা নদীতে পড়ে গেল এবং তিনি প্রাণ হারালেন। একই ঘটনা গৌরীকুণ্ডের সামনের দরজা দিয়ে কোনো যাত্রীকে বার করানো যাচ্ছে না। জানলা, তিনটি জানলা দিয়ে দুজন সন্ন্যাসী বাইরে আর একজন সন্ন্যাসী ভেতরে, এক একজনকে কোলে তুলে, বৃদ্ধা, ছোট ছেলে, বড় ছেলে, বড় মানুষ, সকলকে কোলে তুলে সেই জানলার মধ্যে দিয়ে বার করে দিচ্ছিলেন। আর বাইরের যে সন্ন্যাসীরা তাদের টেনে বার করে তাদের ওই পাহাড়ের উপরে যেখানে সেফ প্লেস সেখানে পাঠানোর চেষ্টা করলেন। সবাইকে বার করে দিয়ে যখন সেই তিনজন বেরোবেন ঠিক হলো, তখন ওই অংশটা, গৌরীকুণ্ডের ওই অংশটা চলে গেল। আশ্রম সমেত, ভূমি সমেত তিনজন সাধুর শরীর সমাধি হয়ে গেল। দেখুন, এর মধ্যে কিন্তু খারাপ কিছু নেই। এই যে এতটা নিজের প্রাণের মায়া ত্যাগ করে অন্যের উপকার করবার চেষ্টা করছি, এটা কিন্তু ভালোবাসা না থাকলে কখনো হয় না। ওই যে একজন বিমান সেবিকা, যিনি সেই উগ্রপন্থী আক্রমণের সময় নিজের জীবন উপেক্ষা করে সবজন যাত্রীদের বার করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন পরবর্তীকালে, যাকে নিয়ে বোধহয় ছবি টবিও হয়েছিল, তার জীবনও কিন্তু ঠিক ওই রকমই। ডেডিকেশনটা তখনই থাকে যখন আমরা সবাইকে আত্মবত মনে করি, ঈশ্বরকে নিজের মনে করা, এই যে ভালোবাসা, যে ভালোবাসার বন্ধন দিয়ে আমরা ঈশ্বরকে বাঁধি, তার অন্য নাম হচ্ছে ভক্তি। এবং এটি হলে তখন আমরা নিঃস্বার্থ নিষ্কাম কাজ করতে পারব। মা তার সন্তানকে ভালোবাসেন বলেই, সন্তান যতই তাকে মুখ ছাজানি দিক না কেন, তিনি তবু তাকে ভালোবাসেন, তবু তার সেই ফেলে যাওয়া জামা কাপড় কাচেন, তার ফেলে যাওয়া জিনিসপত্র গুছিয়ে রাখেন, তার ফেলে যাওয়া কাগজপত্রকে গুছিয়ে রাখেন, যতই রয়েছেন সন্তানের কাছে বকুনি খান না কেন, কেন করেন? কারণ মার সন্তানের ভিতরে সম্পর্কটা হচ্ছে নিঃস্বার্থ এবং নিষ্কাম, কোনো কিছু চান না, তার বদলে কোনো কিছু প্রত্যাশাও করেন না। 343 নম্বর সূত্রে মহারাজ বলছেন, কেবল মুক্তি লাভের দিক দিয়ে নয়, স্বামীজির এই নরনারায়ণবাদ মানুষকে মানুষের কাছে সম্মানের উচ্চ শিখরে অধিষ্ঠিত করার ফলে এর মহত্ত্ব অসাধারণ। কারণ এই মতে মানুষ দীনহীন কৃপার পাত্র নয়, পরন্তু পরম শ্রদ্ধার পাত্র শিব। অধিকাংশ ধর্মযাজক ও পুরোহিত ভগবানের একমাত্র প্রতিনিধি হিসেবে তাকে মানুষের পুণ্যের পুরস্কার বা পাপের কঠোর দণ্ডদাতা বিচারক রূপে আকাশের বহু ঊর্ধ্বে স্বর্গে রত্নসিংহাসনে বসিয়ে মানুষ চির পাপী বলে তার অনন্ত নরকের ব্যবস্থা করেছেন। আর স্বর্গের চাবি পুরোহিতদের কাছে থাকায় তাদের বিষয় সম্পত্তি অর্থদানে পরিতুষ্ট করলে পাপী তাপীরা তথায় প্রবেশাধিকার পাবে। ইহা ধর্মের শাসনকালে শাসন বলে প্রতিপন্ন করে তাদের শোষণ করেছেন। এই মারাত্মক মতের 344 নম্বর সূত্র বলছে, এই মারাত্মক মতের বিরুদ্ধে স্বামীজি শিকাগোর ধর্ম মহাসম্মেলনে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে অমৃতের সন্তানগণ, কে বলে তোমরা পাপী? তোমাদের পাপই বলাও মহাপাপ। তোমরা যে অমৃতের অধিকারী, সেই পরম পুরুষকে জ্ঞাত করে তোমরা জন্ম মৃত্যুর পারে চলে যাও, মুক্তি লাভের অন্য কোনো পন্থা নয়। কি অমৃতময় আশার বাণী! তথাকথিত দীনহীন, অবজ্ঞ, অসহায় এবং অস্পৃশ্য নরনারীগণ আত্মরূপে সাক্ষাৎ শিব এবং আমাদের সেবা ও পূজা পাবার যোগ্য, এই মহাবাণী জোরের সহিত প্রথম প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ এবং তার উদ্যোতক হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। এই যে কেবল মুক্তির দিক থেকে নয়, স্বামীজির এই যে নরনারায়ণবাদ মানুষকে মানুষের কাছে সম্মানের উচ্চ শিখরে অধিষ্ঠিত করার ফলে এর মহত্ত্ব অসাধারণ। মানুষ দীনহীন পাত্র নন, তার সেবা করবার জন্য চেষ্টা, নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। এইটা একটা খুব প্রয়োজনীয় ভাবনা চিন্তা, এটা মানুষকে সত্যি সত্যি বদল করে দেয়, মানুষকে সত্যি সত্যি তার আমূল বদল করে দেয়। আমি এখানকার এই মেশিন ম্যান ভ্যানের মালিকদের গল্প বলেছিলাম, তারা করোনার সময় আমাদের সঙ্গে আসতেন, জিনিসপত্র বয়ে নিয়ে যেতেন। প্রথম দিকে মেশিন ভ্যানওয়ালার মতোই দুটোর সময় আসতেন,
মেশিন ম্যানটা আমাদের হস্টেলের সামনে দাঁড় করিয়ে কোমরে হাত দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকতেন। আমরা এই জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে আসতাম, আমরাই সেগুলো স্ট্যাক করতাম, আমাদের খালি দড়িতে বাঁধার সময় সাহায্য করতেন। এইরকম দু চার দিন যাওয়ার পরে পরে আমরা ওদের দিয়ে কিছু কিছু জিনিস ডিস্ট্রিবিউট করাতাম। যখন দিতেন ওরা, ওদের মনের ভেতর ওইটা খুব ভাব জাগত। ওরা যখন দেখতেন সাধুরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের, করোনার সময় তো সকলের স্পর্শের আর হেনা মেনা তেনা সব আছে, তার জন্য ওরা দূরে দাঁড়িয়ে থাকতেন। ওরা যখন দেখতেন সাধুরা মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে সেই প্রত্যেকের ব্যাগ খুলছেন, তার মধ্যে পরম মমতায় জিনিসগুলো ভরছেন, ওদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসা শুরু হলো। প্রথম দিকে ওরা একটু আগে আসতেন, তারপরে সকালের দিকে আসতেন, আমাদের সঙ্গে জিনিসপত্র ওজন করতেন, দুপুরে আমাদের সঙ্গে প্রসাদ পেতেন, আমাদের সঙ্গে যেতেন, বিকেলে ফিরে এসে ফুটবল খেলতেন আমাদের সঙ্গে, আমার সাথে না, অন্যান্য সাধুদের সাথে। এবং তারপরে যখন বিকেল হয়ে যেত খানিকটা টিফিন খেয়ে চলে যেতেন। এটা একটা অদ্ভুত পরিবর্তন তাদের ভেতরে আসতে শুরু করলো। এবং তারপরে যখনই আমরা কোনো কাজে তাদের ডাকতাম, কোনো রিলিফ ওয়ার্ক করতো, আমাদের প্রথম দিকে মানুষ খুঁজতে হয়েছিল, তারপরে এইসব মানুষদের আমাদের আর খুঁজতে হয়নি, কোনো চাপ দিতে হয়নি, এরা সহজে এসেছেন। এবং এরা সেই এক জায়গা থেকে আরেক জায়গায় সেই জিনিসপত্র বহন করে নিয়ে গেছেন। এরা মনে করেছেন এটা যেন খুব খুব দরকারি জিনিস, এবং এর মধ্যে দিয়ে তাদেরও অনেকখানি উপকার হচ্ছে। এই যে মানুষের ভেতরে একটা পরিবর্তন হয়ে যায়, আমাদের যখন এরা এখানে যখন কেউ আসেন, যখন আমাদের কাপড় ডিস্ট্রিবিউশন চলতে থাকে অগস্ট মাসের পর থেকে, যারাই আসেন আমাদের এই কাপড় ডিস্ট্রিবিউশনের দিনগুলোতে আমরা তাদের সঙ্গে করে নিয়ে যাই, তাদের হাত দিয়ে আমরা ডিস্ট্রিবিউট করাই। যখন দেখেন গরিব মানুষের মাঝখানে তারা এগুলো ডিস্ট্রিবিউট করে আনন্দ পাচ্ছেন, তাদের সেই যে মুখের যে আনন্দ, শব্দ থ্যাংক, শব্দ আর আনন্দ থ্যাংক ইউ দিয়ে বোঝানো যায় না। আমাদের শহুরে মানুষরা কিছু পেলেই থ্যাংক ইউ, এই কোথায় একটা গেছিলাম সেখানে একটি বাচ্চা মেয়ে প্রণাম করলো, লজেন্স দেওয়া হলো তাতেও থ্যাংক ইউ, তারপরে কি একটা আমার কাছে ছিল সেটা দেওয়া হলো তাতেও থ্যাংক ইউ, আবার এসো তাতেও থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ যেন সেই তোতা পাখির বুলির মতো হয়ে গেছে, তার ভেতরে কিন্তু কোথাও প্রাণ নেই। এদেরই যে থ্যাংক ইউ, থ্যাংকলেস থ্যাংক ইউ, এগুলো খুব আনন্দের, এর মধ্যে কিন্তু কোনো থ্যাংক ইউ নেই, কিন্তু তার ভেতরে যে আনন্দটা আছে, তাদের চোখে মুখে যে দীপ্তিটা প্রকাশিত হয়, যে স্বস্তির হাসিটা তারা হাসেন, তাদের ভেতরে সেটা খুব ভালো দেখায়। আমরা এইখানে এক জায়গায় রিলিফ করতে গিয়েছিলাম, একটা রিলিফ শেল্টারে, সেখানে গিয়ে দেখলাম গোড়ামারা দ্বীপ, আপনারা নাম শুনেছেন, তাদের সবাইকে ওইখানে আনা হয়েছিল, অনেক শিশু, ছোট শিশু অনেক রয়েছে, এবং তারা তাদেরকে ওই যে রোজ খাবার দেওয়া হয় সেটা তাদের খুব একটা পছন্দ হয়নি। আমাদের নানাজনে অল্প অল্প করে বাচ্চাদের অনেক কিছু দিয়েছিল, নিউট্রিমিক্স, হরলিক্স, তারপরে ছাতু, বিস্কুট, বারবন বিস্কুট, এরকম অনেক কিছু দেওয়া হয়েছিল, সেগুলোকে সব একত্রিত করে একদিন আমরা এই 72টি শিশুর জন্য আলাদা করে একটা রিলিফের প্রোগ্রাম করলাম। বাচ্চাদের তো দেওয়া হলো, বাচ্চারা যখন পেলেন তাদের তো আনন্দ হচ্ছেই, কিন্তু তাদের বাবা মার চোখে মুখে যে স্বস্তির আনন্দটা আমরা দেখছিলাম সে একবারে অসাধারণ। এখানে একদল ডাক্তার এসেছিলেন বাঁকুড়া সম্মেলনী হাসপাতালে, তারা পড়াশোনা করেছিলেন, তাদেরই এক বন্ধু, ডাক্তার বন্ধু অকালে প্রয়াত হওয়ায় তার স্মৃতিতে তারা একটি ছোট্ট সংস্থা চালায় এবং বিভিন্ন জায়গায় তারা হেলথ ক্যাম্প করে বেড়ায়। এখন তারা প্রত্যেকে কৃতি বিভিন্ন হাসপাতালে কাজ করেন, কেউ রুবিতে আছেন, কেউ অন্যান্য হাসপাতালে আছেন, কেউ হাওড়া অর্থোপেডিক, কেউ পিজিতে আছেন, সবাই একত্রিত হয়ে এসেছিলেন। ওরা বলেছিলেন, ওরা আমাদের 1,00,000 টাকা দিয়েছেন, ওরা বলেছিলেন ওদের টাকা দিয়ে একটা কিছু ভালো এমন একটা জিনিস দেওয়া সেটা ইউনিক হবে। আমরা ওদের টাকা দিয়ে একটা অদ্ভুত জিনিস করেছিলাম, 300 জন মানুষকে খুঁজে বার করেছিলাম এই নদীর ধারে যারা থাকেন, যাদের হাঁড়ি কুড়ি ঘর বাড়ি সমস্ত চলে গেছিল, তাদেরকে দেওয়ার জন্য, এই 300 মানুষকে দেওয়ার জন্য 3টে গ্রুপ দিয়েছিল, ও এরা একটা গ্রুপ। এই 300 হাঁড়ি কেনা হয়েছিল যাতে 5 জন মতো রান্না করা যায়, তার ঢাকনা করা খুন্তি, 3টে থালা, 3টে গেলাস, 3টে বাটি এবং 1টি করে বালতি সকলকে দেওয়া হয়েছিল। ওরা আমাদের এসে জিজ্ঞেস করলো যে কী ইউনিক জিনিস আমরা দেবো, তখন ওদের নিয়ে গিয়ে জিনিসগুলো দেখানো হবে, এইগুলো দেওয়া হবে এবং আজকে ক্যাম্প শেষ হয়ে গেলে এই 8 জন মানুষের হাতে তোমরা তুলে দেবে। সে যে কী আনন্দ
ওরা প্রথম দিকে সে খুব গম্ভীর ডাক্তার, তো বিভিন্ন হাসপাতালে ডাক্তার, খুব গম্ভীর ভাব একটা ছিল। সেই ছেলেগুলো, সেই গম্ভীর মানুষগুলোর মধ্যে যে একটা ছোট্ট শিশু আছে লুকিয়ে, সেই দেখা যাচ্ছে, সে যে কী আনন্দ করছে, ওই জিনিসগুলো সবাই নিতে পারছে না। ওরাই তার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে, ওরা একটা ছোটো ছোটো তিন চারজন মিলে একটা ভ্যানে করে হয়তো এসেছিল, সেই ভ্যান অবধি ডাক্তারেরা পৌঁছে দিয়ে যাচ্ছেন। তাদের সে যে ভ্যানিটি যেটা এতদিন এতক্ষণ ধরে রেখেছিল, সেটা মুহূর্তের মধ্যে চলে গেল। শিবজ্ঞানে জীব সেবার এটা হচ্ছে বৈশিষ্ট্য। এটা মানুষের সঙ্গে যে সেব্য এবং সেবক দুজনে একে অপরের সঙ্গে একাত্ম অনুভব করেন, দুজনে যে এক আলাদা নেই, কোনো কিছু দিয়ে তাদের যে ডিফারেন্সিয়েট করা হয়নি, এটা তারা খুব সহজে অনুভব করতে পারেন। এই কারণে বারবার স্বামীজি শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছেন। আগেকার দিনের আমাদের পুরোহিতরাও বলতেন, এখানেও তো দেখি এখনও, তখনও ছিল এখনও আছে। এখানে আমাদের একটি ছেলে, তার বাবা মারা গেলেন, আমি জিজ্ঞেস করলাম কী কী জিনিস হয়েছে, বলছে অনেক টাকা লাগবে, 1-1.5 লাখ টাকা মতো লাগবে। কি এমন ভয়ঙ্কর শ্রাদ্ধ করবে যে তোমার 1-1.5 লাখ টাকা লাগবে? বলছে 80 কিলো চাল দিতে হবে। তাই নাকি? বললেন হ্যাঁ, 80 কিলো চাল দিতে হবে, গ্রামের মানুষ তো। তারপরে আমি জিজ্ঞাসা করতে শুরু করলাম, ওদের পূজারী এসেছিলেন আমাদের কাছে, আমি জিজ্ঞাসা করলাম কি করবেন, বলছেন যে শ্রাদ্ধ তো হবে, আর এই বেটারা শয়তান, এরা কখনো বাৎসরিক করতে চায় না, তাই শ্রাদ্ধের দিনই বাৎসরিকও হবে। দেখুন কি অশাস্ত্রীয় জিনিস, কেন করা হবে না ওই চালটি তার প্রয়োজন? আমাদের মনে আছে একজনের শ্রাদ্ধতে গিয়ে দেখেছিলাম, সেই পুরুষ মানুষের শ্রাদ্ধে মেয়েদের স্যান্ডেল দেওয়া আছে। মেয়েদের স্যান্ডেল কেন না, পুরোহিত বলেছে মেয়েদের একটা স্যান্ডেল দিতে, পুরুষ মানুষ যিনি চলে গেছেন তার তো আর পানি তিনি ব্যবহার করবেন, তাই তার স্ত্রীর মাপের একটা স্যান্ডেল দেওয়া হচ্ছে, জুতো দিতে হয় তো পাদুকা, সেই স্যান্ডেল দেওয়া হয়েছে। আমরা এইভাবে শাস্ত্র না জানার ফলে মানুষজনকে এইভাবে ঠকাই। আমরা কিন্তু এরকম হয়নি, এর হাতে নাতে ফল দেখা যায়। যখন করোনা হলো, আমাদের এই আইল্যান্ডে বাইরের লোকের আসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো, আর মানুষজন আমফানে এমনভাবে একবারে নষ্ট হয়ে গেছিলো, সকলের বাড়িতে পূজা পাঠ বন্ধ হয়ে যায়। এই যে পুরোহিত সমাজ, তারা একদিন আমাদের কাছে এলেন, এসে বললেন আমাদের 1 মাসের রেশন ভারত সেবাশ্রম সংঘ দিয়েছে, আমরা চাইবো আপনারা আমাদের 1 মাসের রেশন দিন। এই পুরোহিত সমাজ, 50 জন পুরোহিত এলেন পুরোহিত সমাজ থেকে। আমি তখন ওদের এই ঘটনাটা বললাম, যখন আপনারা যখন সাধারণ মানুষকে ধর্মের নামে এই নিংড়ন, যাকে বলে একদম নিংড়ে বার করেন, তখন কিন্তু আপনাদের এই কথাগুলো মনে রাখার দরকার আছে। ঈশ্বর যখন নিংড়বেন, তখন কিন্তু পালানোর কোনো পথ আমরা খুঁজে পাব না। অতএব এই নিংড়নগুলি নিংড়ানো করার আগে যেন আমরা আমাদের কথাও ভাবি, কারণ একজন ওপরে বসে আছেন যিনি আমাকে অবশ্যই দেখছেন, আমি যাই করি না কেন তার চোখে আমরা ফাঁকি দিতে পারবো না। আমি বললাম এইটাই যে আজকে যে আপনাদের অবস্থা, এটা কিন্তু আপনাদের নিজেদের কৃতকর্মের ফল, এটা কিন্তু আর কেউ এটা থেকে আপনাকে মুক্তি দিতে পারে না, কারো মুক্তি দেওয়া সম্ভব না। কিন্তু এই যে আমাদের এই গ্রামগঞ্জ, যেখানে সাধারণ মানুষ বাইরের জগৎ জানে না, তাদের কিন্তু এই পূজারী সমাজ এইভাবে ঠকায়। স্বামীজি অনেক বছর আগেকার এই খ্রিস্টান সমাজের কথা বলেছেন, আমাদের মানুষজনদের সমাজের কথা বলছেন, শিক্ষা প্রসারিত হলেও এগুলো কিন্তু হয় না। আমি একটা সময় বেলুড় মঠে থাকাকালীন অব্রাহ্মণদের পুজো শিখিয়েছিলাম, যাতে তারা নিজেদের বাড়িতে ঠাকুরের পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এগুলো করতে পারে। তখন সময়ও ছিল বেলুড় মঠে, ধীরে ধীরে চণ্ডীপাঠ করা, 3টে জিনিস শিখিয়েছিলাম, একটা ঠাকুরের পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, আর শ্রী শ্রী চণ্ডীপাঠ কেমন করে করতে হয়, কীভাবে করতে হয়, কাউকে ডাকার দরকার নেই। আমি বলেছিলাম যে আমাদের শাস্ত্রে বলা আছে যে যখন আমরা সার্বজনীন পুজো করবো সেখানে এই সমস্ত বিধিনিষেধ পালন করার দরকার আছে, কিন্তু যেখানে নিজের ঘরে নিজের মানুষের সামনে করবো তখন এসবের প্রয়োজন নেই। অনেকেই করেন, সেখানেও বিদ্যা অনেকেই ব্যবহার করেন, কেউ কেউ আবার ইত্তার বাড়িতেও পুজো করেন দেখেছি, কিন্তু তারা শিখেছেন। এবং আমার খুব ভালো লাগতো, একজন তো উকিল আছেন, আমি দেখেছি তার বাড়িতে গিয়ে, তার বাড়িতে পুজো হতো, তিনি পুজো করতেন, এবং যে নিখুঁতভাবে মন্ত্রোচ্চারণ করে, যে নিখুঁত উপাচার দিয়ে তিনি পূজা করতেন, মানে জিনিসপত্র অনেক নয়, যেটুকু দিয়েছেন সবটুকু ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে যেভাবে করতেন, আমাদের মনও ভরে যেত।
পূজার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালোবাসা, আন্তরিকতা। আন্তরিকতা যদি কোনো কাজে না থাকে, সে কাজ কাজের মধ্যে পরিণত হয় না। বলছেন স্বামীজি এই কারণে গিয়ে শিকাগোতে গিয়ে মানুষকে আশার বাণী শোনালেন, সেই শ্বেত শ্বেতাত্তর উপনিষদের মন্ত্র, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহম এতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে আয়নানি। সেই অমৃত পুরুষকে আমি জেনেছি এবং তোমরাও তাকে জানো, যাকে জানলে আর এই জগতের কোনো বন্ধনই বন্ধন হয়ে দাঁড়ায় না। আমরা সেই অনন্তের শক্তি কথা আজকে আমি কালকে লিখেছিলাম যে যখন আমরা রামেশ্বরম থেকে ধনুষ্কোটি গিয়েছিলাম, যে নবীন সাধু ধনুষ্কোটি সেই জলের ভেতরে দাঁড়িয়ে সে অদ্ভুত, সে এক অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছে বিশ্ব ছাড়া চতুর্দিকে জল, তীর অনেকটা দূরে, এবং সেইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এই জগৎ সংসারে কেউ আপনার নয়, এই জগৎ সংসারে কেউ আমার নয়, শুধুমাত্র অনন্ত ঈশ্বর তিনি আমার, যাকে চিনি না তাকে জানি না কিন্তু তাকে বড্ড আপনার বলে বোধ হচ্ছে। মনে হচ্ছে এই জগৎ সংসারে যাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল সব কটা মিথ্যা, সব চলে যাবে। সেই নির্জন প্রান্তরে দাঁড়িয়ে এই বোধ হয়। আপনাদেরও এই বোধ আসতে পারে যদি আমরা আপনারা যদি মন দিয়ে আমাদের এই কাজগুলোকে, নিজেদের এই কাজগুলোকে করেন, সব ভালোবাসা দিয়ে এই কাজগুলোকে করতে থাকেন। আজ আমরা এইখানেই থামব, ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে 345 নম্বর সূত্র থেকে আমরা শুরু করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনারা সবাই ভালো থাকবেন, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের যে বাংলাদেশের যে ক্লাস সন্ধ্যা 7:30 থেকে 8:30 ভারতীয় সময়, সেই সময় আপনাদের দেখা হবে। নমস্কার জানাই।